ओम शांति। आज के 14 जनवरी 2022 आम्रा सुनछि प्रातः साकार बांगला मुरली आजकेर महावाक्य। एई महावाक्ये बाबा बोलेछेन, मिष्टि बच्चारा, एई शरीर हलो रावणेर सम्पत्ति। एई शरीर रावण के दिए अशरीरी हये घरे फिरे जेते हबे। एई जन्य एर थेके ममत्व सरिये नाओ, एई शरीरेर प्रति मोह सरिये नाओ। आजकेर प्रश्न, समग्र सृष्टिते शांति और सुखेर दान देवार विधि की? उत्तर, सकाले सकाले उठे अशरीरी हये बाबार शरणे बसा। एटाई हलो विश्वे शांतिर दान देवार विधि। आर सदर्शन चक्र घुरानो, एटा हलो सुखेर दान देवार विधि। ज्ञान और योगेर द्वाराई तोमरा चिरसुख चिरसम्पत्तिवान हये जाओ, सृष्टि नूतन हये जाए। आजकेर गीत, आमाके तुमार शरणे निये नाओ हे राम, तुमार शरणागति करे नाओ। ओम शांति। एई गान भक्तरा भक्ति मार्गे करते थाके जे हे राम निजेर शरणे निये नाओ। इंग्रेजीते बला हय एसलाम निये नाओ, हिंदी शब्द हलो शरणागति। भक्तरा गाइते थाके, केनना एटा हलो रावण राज्य, रावण के दहन करते थाके। एर द्वारा प्रमाणित है जे एटा हलो रावण राज्य, किंतु एर अर्थ केउ बुझते पारे ना। रावण के विनाश करार जन्य दशहरा पालन करा हय, एटाओ हलो एकटा प्रमाण स्वरूप। एखन एई हलो संगम, ताई एई समये रामेर शरणे जेते हबे आर रावणेर विनाश करते हबे। অতীতে যারা কিছু করে গেছেন তাদেরই নাটক তৈরি হয়ে থাকে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা এখন রাবণের জেল থেকে বেরিয়ে রামের এসলামে এসেছি, শরণাগতি হয়েছি। রাম রাজ্যে রাবণ রাজ্য হতে পারে না, আর রাবণ রাজ্যে রাম রাজ্য হতে পারে না। গাও হয়ে থাকে যে অর্ধেক কল্প রাম রাজ্য, অর্ধেক কল্প রাবণ রাজ্য। রাম রাজ্য সত্যযুগ আর ত্রেতাকে বলা হয়। সঙ্গম যুগে যারা রামের শরণ নিয়েছে তারাই রাম রাজ্যে যাবে। এটা বাবা আমাদের পারফেক্ট করিয়ে দিয়েছে, সে শিক্ষা আমাদেরকে দিচ্ছে। তোমরা জানো যে আমরা এখন রামের শরণে এসেছি। এই সমগ্র দুনিয়া হলো একটি দ্বীপ, চারিদিকে জল আর জল, মাঝখানে আছে দ্বীপ। বড় বড় দ্বীপেতে আবার ছোট ছোট দ্বীপও আছে। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে রাবণ রাজ্য সমগ্র দুনিয়ার উপর বিরাজিত। কবে থেকে শুরু হয়েছে বোঝানো হয় যে অর্ধেক অর্ধেক। রাম রাজ্যে সুখ ব্রহ্মার দিন, রাবণ রাজ্যে দুঃখ অর্থাৎ ব্রহ্মার রাত। অর্ধেক কল্প আলোর প্রকাশ, তো অর্ধেক কল্প অন্ধকার, সেটা সমান সমান ভাবে ভাগ করা হয়েছে। শতযুগ ত্রেতাতে ভক্তির নাম গান হয় না, পুনরায় অর্ধেক কল্প ভক্তি মার্গ চলতে থাকে দ্রাপর কলিযুগে। ভক্তি দু প্রকারের হয়। দ্রাপরে প্রথমে অব্যবিচারী ভক্তি হতো, কলিযুগে ব্যবিচারী ভক্তি হয়ে যায়। এখন তো দেখা যায় কচ্ছপ মৎস্য ইত্যাদি সকলের ভক্তি করতে থাকে। মানুষের বুদ্ধিতে শতপ্রধান শত রজ তম হতেই হয়, এই সকল স্টেটাস পার করতে হয়। বাবা বুঝাচ্ছেন বাচ্চারা যে তোমরা এখন রাম বা শিব বাবার কোল নিয়েছ, শরণাগতি হয়েছ। ঈশ্বরকে বাবা বলা হয় না? যখন তিনি হলেন ফাদার, পুনরায় ফাদারকে সর্বব্যাপী বলা, এটা কোথাও কি শুনেছ? বলবে অমুক শাস্ত্রে বেদ বেশ ভগবান লিখেছেন। বাবা বোঝাচ্ছেন বাচ্চারা যে সর্বব্যাপীর জ্ঞানের দ্বারা তোমাদের কিছু লাভ হয়নি, তোমরা নিচের দিকে নেমে এসেছ। সদ্গতি দাতা অবশ্যই কেউ চাই, তিনি অবশ্যই দ্বিতীয় কেউ হবেন। সদ্গতিদাতাই হলেন গডফাদার। এটা হলো তোমাদের ঈশ্বরীয় জন্ম। তোমরা এখন সঙ্গম যুগে আছো না? এই সঙ্গম যুগের সময় দিনে বা রাতে গোনা যায় না, এ হলো ছোট সঙ্গম। যখন দুনিয়ার পরিবর্তন হয় এটার অনেক অনেক মহত্ব আছে। আয়রন এইজ থেকে পরিবর্তন হয়ে গোল্ডেন এইজ হয়। এই সঙ্গম যুগেই এখন ভগবান তোমাদেরকে একত্রিত করছেন, তোমাদেরকে পড়াশোনা করছেন, তোমাদেরকে নষ্ট মোহা বানাচ্ছেন। রাবণ রাজ্য থেকে পরিবর্তিত হয়ে রাম রাজ্য হয়, যে রাম রাজ্যের জন্য তোমরা পুরুষার্থ করছো বাচ্চারা।
তো তোমাদের এরকম এরকম গানও কাজে আসে, শরণাগতি নাও হে রাম। এটা অনেকটা শ্লোকের মতো, যার অর্থ করা যায় রামের শরণে যাওয়ার কারণে তোমরা পুনরায় তোমরা শোক অর্থাৎ রামরাজ্যে আসবে। একটা কাহিনী ছিল, তোমরা প্রথমে শোক চাও নাকি দুঃখ? তো বলে শোক, কেননা শোকের সময়ে যমদূত নিতে আসবে না। কিন্তু বাচ্চারা অর্থ কিছুই বোঝে না, বাবা বসে ভালোভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, তোমাদের বুদ্ধিতে আছে না, আমাদের দেবী দেবতা কুল অনেক শ্রেষ্ঠ ছিল, প্রথমে ব্রাহ্মণ কুল হয়, তারপর আসে দেবতা, তারপর ক্ষত্রিয়, তারপর শূদ্র হয়, তারপর বৈশ্য শূদ্র হয়। তোমরা জানো যে আমরাই এই বর্ণগুলি অতিক্রম করে এসেছি, এখন এসেছি ব্রাহ্মণ হয়ে। এই বিরাট রূপ একদমই ঠিক আছে, ভক্তির বিরাট রূপের তো ব্রাহ্মণ থাকে না, সেখানে শিব বাবার অস্তিত্ব থাকে না, আর এখানে তো ব্রাহ্মণকে দেওয়া হয়েছে। শিব বাবা আমাদেরকে এই জন্ম বৃত্তান্ত কাহিনী আমাদেরকে খুলে বলছে, বর্ণ সিদ্ধ হয়ে যায়, 84 জন্ম একই সত্যযুগে নেওয়া হয় না, এই বর্ণ চলতে থাকে, ড্রামার চক্র সম্পন্ন হওয়া অর্থাৎ 84 জন্ম সম্পন্ন হওয়া, চক্র তো লাগাতেই হবে। এই জন্য দেখানো হয় যে দৈবী বর্ণতে এতটা সময়, ক্ষত্রিয়তে এতটা সময়, সত্যযুগে 8 জন্ম, ত্রেতাতে 12 জন্ম, এটা তোমরা আগে মোটেই জানতে না, কখনো শাস্ত্রতে তো এটা শোনোনি যে এরকম বর্ণতে আসতে হবে, এমন জন্ম তোমরা প্রাপ্ত করবে। তোমরা জানো যে বাচ্চারা 84 জন্ম কে কে নেয়, কে কে ভাগ্যশালী হতে পারে। আত্মা আর পরমাত্মা আলাদা ছিল বহুকাল, আর সুন্দর মেলা লেগেছে যখন মাঝখানে এলো সদ্গুরু দালাল, এই কথা প্রমাণিত করে বলতে হবে তোমাদেরকে, এখন যুক্তি দিয়ে বলতে হবে। প্রথম প্রথম দেবী দেবতারাই ভারতের ভারতে ছিলেন, ভারত গোল্ডেন এজের ছিল, সেই সময় অন্য কোনো ধর্ম ছিল না, পুনরায় চক্র ঘুরতেই থাকে, মানুষকে পুনর্জন্ম নিতেই হয়, চক্রের উপর বোঝানো অত্যন্ত সহজ, এটা আমাদের জীবনের কাহিনী, আমাদের জীবনের ইতিহাস। বাবা নির্দেশ দিচ্ছেন বাচ্চারা প্রদর্শনীতে এরকম এরকমভাবে তোমাদেরকে বোঝাতে হবে, ভালোভাবে নিজে বুঝে তারপর অন্যকে বোঝাতে হবে। এই সময় যখন তোমাদের নতুন দুনিয়াতে যেতে হবে, তখন বাবা বলেন যে বাচ্চারা এটা হলো পুরানো দুনিয়া, এ দুনিয়া থেকে মমত্ব মিটিয়ে নাও, এ দুনিয়া থেকে মোহ ত্যাগ করে নাও, এই পুরানো দুনিয়া পুরানো শরীর যা কিছু সম্বন্ধে ইত্যাদি আছে তাদেরকে বুদ্ধি থেকে ত্যাগ করো। বুদ্ধি দ্বারা নতুন ঘরের ঘরের আহ্বান করা হয়, নতুন ঘর আমাদের জন্য তৈরি করছেন স্বয়ং ভগবান, এটা হলো অসীম জগতের সন্ন্যাস, এ দুনিয়াকে ত্যাগ না করলে নতুন দুনিয়া পাবে না। দেহের সাথে যা কিছু পুরানো দুনিয়ার আত্মীয় পরিজন ইত্যাদি আছে তাদেরকে ভুলতে হবে। বাবা বলেন বাচ্চারা নিজেকে আত্মা মনে করো, এটাই তোমাদের পাঠ, এটাই তোমাদের সর্বশক্তি প্রাপ্তির যোগান দেবে। আসলে তোমরা মুক্তিধামের অধিবাসী না, সকল ধর্মাত্মাদের বাবা বলেছেন এখন বাড়ি ফিরে যেতে হবে, মুক্তিকে তো সবাই স্মরণ করে তাই না, সকলে চায় মুক্তিতে যেতে, এখন চলো নিজের ঘরে, যেখানে থেকে তোমরা তো নগ্ন এসেছিলে, অশরীরী এসেছিলে, এখন পুনরায় অশরীরী হয়ে তোমাদেরকে যেতে হবে, শরীরকে তো নিয়ে যেতে পারবে না, এসেছিলে অশরীরী হয়ে, তাই যেতেও হবে তোমাদেরকে অশরীরী হয়ে। তো কেবল কখন আসতে হবে আর কখন যেতে হবে এই চক্র তোমরা বোঝো না, এই চক্র তোমাদের বুঝতে হবে এবং বোঝাতে হবে। বরাবর শতযুগে প্রথম প্রথম দেবী দেবতা ধর্মের আত্মারাই আসে, পুনরায় নম্বরের অনুসারে আসতে থাকে আত্মারা, যারা যতটুকু পড়াশোনা করেছে, যারা যতটুকু ভাগ্য অর্জন করেছে, যখন মূল বতন থেকে সবাই এসে যায় তখন পুনরায় বাড়ি যাওয়া শুরু হয়। বাবা বলেন এটাও এক আমাদের অনেক বড় ধারণা, পরমধাম খালি হলে সাকার দুনিয়া থেকে অটোমেটিক আত্মা যাওয়া শুরু করবে, আগে আগে যাবে পরমাত্মা, তার পিছে পিছে সাথে সাথে যাব আমরা আত্মারা। এখানে তো আত্মাই যাবে, এই শরীর তো হলো রাবণের প্রপার্টি বাচ্চারা, তাই এই রাবণকে এই শরীর দিয়ে যেতে হবে, অর্থাৎ তোমাদের শরীরের মৃত্যু হবে, আত্মা তো অজর অমর অবিনাশী, এই সব কিছু এখানে বিনাশ হয়ে যায়, তোমরা অশরীরী হয়ে তোমরা চলো নিজের ঘরে। বাবা বলেন যে বাচ্চারা আমি তোমাদেরকে নিতে এসেছি, বাবা কত সহজ করে বোঝাচ্ছেন, পুনরায়
ধারণা হওয়াও তোমাদের উচিত, পুনরায় গিয়ে অন্যদেরকে বোঝানো উচিত, কারণ এই জ্ঞান নিজের জীবনের জ্ঞান। তোমরা গ্যারান্টি করছো বাবা, আমরা তোমার এই জ্ঞান শুনে অন্যদেরকে শোনাবো। এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে, প্রতিজ্ঞার পবিত্রতার প্রতিজ্ঞা করতে হবে, জ্ঞান সার্ভিস শোনানোর প্রতিজ্ঞা আমাদের করতে হবে। যার এই অভ্যাস থাকবে সেই শোনাতে পারবে, সেই প্রতিজ্ঞা করবে। তোমরা জানো যে আমাদের এই দুনিয়াকে এখন পবিত্র বানাতে হবে, বাবা আমাদেরকে এই বড় দায়িত্ব দিয়েছেন, যুগে থেকে শান্তি আর সুখের দান দিতে হবে। এই জন্য বাবা বলেন রাত্রিতে উঠে বসে তো সৃষ্টিকে দান দাও, সুখের দান দাও, শান্তির দান দাও। সকালে সকালে উঠে অশরীরী হয়ে বসো, তো তোমরা ভারতকে তথা সমগ্র সৃষ্টিকে যোগের দ্বারা শান্তির দান দিতে পারবে, যদি অশরীরী হতে পারো। আর পুনরায় চক্রের জ্ঞান, চক্রের জ্ঞান স্মরণ করলে তোমরা সুখের দান দিতে পারবে। সুখ আসে ধনের কারণে, তাই সকালে উঠে স্মরণে বসে যাও। তো এই অশরীরী হওয়ার অভ্যাস করো, শান্তির দান দিতে পারবে। আর চক্রের অভ্যাস করো তো সুখের দান দিতে পারবে। ব্যাস বাবা, এখন তোমার কাছে এলাম কি এলাম, এমন যোগমুদ্রাতে বসে তো এক বাবার সঙ্গে তোমাদের সেই সংযোগ স্থাপন করো। এখন আমাদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে বাবা, তাই সকালে উঠে বাবাকে স্মরণ করো, শান্তি আর সুখের দান তোমাদেরকে দিতে হবে। প্রত্যেক আত্মা এই দায়িত্বপ্রাপ্ত আত্মা। যোগ আর জ্ঞানের দ্বারা শরীর এবং সম্পত্তি প্রাপ্ত হয়। যখন আমরা চির সুস্থ হয়ে যাব তখন সৃষ্টিও নতুন হয়ে যাবে। শতযুগ তথা যুগে শরীর সুস্থ থাকবে এবং সম্পত্তিও থাকবে। আমাদের গ্যারান্টিযুক্ত সম্পত্তি কলিযুগে শরীর অসুস্থ সম্পত্তিহীন আমরা হয়ে যাই। এখন আমরা চির সুস্থ এবং সম্পত্তিবান হচ্ছি 2500 বৎসরের জন্য। পুনরায় আধা গল্প আমাদের রাজ্য চলবে নির্দ্বিধায়। বুদ্ধিতে যখন এই জ্ঞান আছে তখন আমাদের খুশি থাকবে, খুশির মতো খোরাক তো নেই। যদি এটাও লিখে দাও যে 2500 বৎসরের জন্য চির সুস্থ সম্পত্তিবান হতে চাও, তো এসো ঈশ্বরীয় ন্যাচার কিউর সেন্টারে। কিন্তু এটা লিখবে সেই যার মধ্যে জ্ঞান থাকবে, যে নিজে ধারণাবান আত্মা। এরকম খুব অল্প সেন্টারে আমরা খুলেছি, সার্ভিস তোমরা এসে করো, যে খুলবে তাকে নিজে সেবা করতে হবে। সমস্ত ঝগড়া পবিত্রতার উপরই চলতে থাকে, তাই সে মুষ্টিময় কত আত্মাই আছে যে নিয়ম প্রমাণ শ্রীমদ প্রমাণ চলতে পারে। বিষ না প্রাপ্ত হওয়ার কারণে অত্যাচার চলতেই থাকে সংসারে। এখন হলো সঙ্গম যুগ, তাই বুদ্ধিতে সুখধাম আর শান্তিধামকে স্মরণ করতে হবে। দুঃখধাম তো দুঃখধামে আছেই, আছে তবেই তো শোকধামকে তোমরা স্মরণ করতে হবে। তব তো গান তোমরা গাইতে থাকো, দুঃখে সকলে স্মরণ করে, শোকে করে না কেউ। এটা হলো পতিত দুনিয়া। নিয়ম বলে যে কলিযুগের অন্তে সকলকে পতিত হতেই হবে, যে এখন তোমরা সকলে পতিত হয়ে গেছ। যতক্ষণ সঙ্গম না আসে আর রামরাজ্যের স্থাপনা হয়ে যায়, পুনরায় রাবণ রাজ্যের বিনাশ হতেই হবে। এখন বিনাশের প্রস্তুতি চলছে, গোলাবারুদ তৈরি হচ্ছে, রাবণ রাজ্য সমাপ্ত হবেই। এছাড়া এই পুতুলের খেলা চলতেই থাকবে, কতই না পুতুল তৈরি করে। এজন্য একে অন্ধশ্রদ্ধা বলা হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন দেবী মূর্তির তো বানিয়ে মূর্তি বানিয়ে তাকে পূজা করা হয়, আবার তাকে জলে ডুবিয়ে দেওয়া হয়। ভারতে যত চিত্র তৈরি হয় আর কোথাও এত চিত্র তৈয়ার হয় না। ভারতে অনেক চিত্র আছে, 33 কোটি দেবী দেবতার চিত্র আছে। গাওয়াও হয় ব্রহ্মার দিন ব্রহ্মার রাত, তো দিন পুনরায় লম্বা কেন করে দিয়েছে, এটা হলো বোঝাবার কথা। বুঝবার কথা, প্রথমে অবিবেচারী ভক্তি, তারপর হয় ব্যবিচারী ভক্তি। পাবলিকে এটা তোমরা করে এসেছ, তো এখন তোমাদের শুদ্ধ জ্ঞান প্রাপ্ত হচ্ছে। প্রথমে 16 কলা, তারপর 14 কলা, অন্তে কিছু তো কলা থেকে যায়, কিন্তু এই সময় হলো 9 কলা, অর্থাৎ কোনো কলাই তোমাদের নেই। এই সময় হলো তম প্রধান দুনিয়া। তম কলিযুগ থেকে শুরু হয়, পুনরায় অন্তে বলা হয় তম প্রধান। তো বলে কি এখন তম প্রধান সময়, এখন একদিকে সকলে কলিযুগে আছে আর তোমরা আছো এখন সঙ্গম যুগে। এখন দুনিয়া জর্জরিত হয়ে গেছে, পুরানো জিনিস নিজে থেকেই আগুন লেগে যায়। যেমন বট গাছের জঙ্গল হয়ে যায় না,
তো নিজে নিজেই দাবানল লেগে যায়। এই সব কিছুতে আগুন লাগবে। এখন এই দুনিয়াটা চোখের সামনে এখন দেখতে দেখতে জলে পড়ে যাবে। নিজেদের মধ্যে অল্প কিছু ঘটনা ঘটলে তো সাথে সাথে আগুন লেগে যাবে। তো ঘরে কোনো ছোট কোটো কথার কারণে ঝগড়া লেগে যাবে। নিজেদের মধ্যে বন্ধুত্ব হয় কিন্তু অল্প কথাতে এমন শত্রুতা হয়ে যায় যে একে অপরকে গলা কাটতে পর্যন্ত উদ্যত হয়। ক্রোধ কোনো কম নয়, একে অপরকে মারার জন্য তো দেখো কত প্রস্তুতি নিচ্ছে, কত চ্যালেঞ্জ জানাচ্ছে। এটাই হলো ড্রামা। খ্রিস্টানদের দুটি বড় বড় দল হয়ে গেছে, নিজেদের মধ্যে মিলে গেলে সব কিছু তারা করতে পারে। পোপ হলেন খ্রিস্টানদের হেড, তাকে অনেক সম্মান দেয় কিন্তু তাকে মান্য করে না, মান্য করে না। এখানেও যে বাবার বাচ্চারা মান্য করে, মান্য করে না, তারা বিনাশীপদ প্রাপ্ত হয়। বাবা পরিষ্কার বলেছেন, তো শ্রীমতে আমাদের চলতে হবে, বাবার বাক্যকে মানতে হবে। শ্রীমৎ ভগবতে আছে না, আর কোনো শাস্ত্রে শ্রীমৎ নেই। এই এর মানে শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ, যে কখন পুনর্জন্ম আসে না, যে ভগবান কখনো পুনর্জন্মে আসে না। হ্যাঁ, মানুষ তো পুনর্জন্ম আসে, বিদ্বানরা তো জন্ম মরণ থেকে পৃথক, এমন গাওয়া হওয়া তো গীতাতে পুরো 84 জন্ম নেওয়া আত্মার নাম লিখিয়ে দিয়েছে, কৃষ্ণের নাম লিখিয়ে দিয়েছে। বাস্তবে পরমপিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, পতিত পাবন। তিনিই বরদান দেন বাচ্চাদেরকে, তার পরিবর্তে কৃষ্ণের নাম দেওয়া হয়েছে। সর্বপ্রথম হলো শিব জয়ন্তী, তারপর হলো কৃষ্ণ জয়ন্তী। শিব বাবা আসেন নতুন দুনিয়া স্থাপন করতে, তাই প্রথমে বাবার জন্ম, তারপর বাচ্চাদের জন্ম। তো বাবার জন্মের দ্বারাই কৃষ্ণের বাচ্চার জন্ম হয়, সেও তো একজন হবে না, দৈবী সম্প্রদায় বলা হয়, তাই না? তাই কত বড় ভুল করে দিয়েছে। কেউ একজন যদি এই কথাকে বুঝে যায় তাহলে তার সকল জিজ্ঞাসা ভেঙে পড়বে। কারণ এখন অনেক সাধুসন্তরা বুঝতে পারছে, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তো আইডিওলজি বুঝতে পারছে, ফিলোসফি বুঝতে পারছে, স্পিরিচুয়ালিটি বুঝতে পারছে, সকলের মুখ হলুদ হয়ে যাবে। কারণ তারা এই জ্ঞানকে মেনে নিতে পারবে না, কারণ তাদের সিংহাসন টলবে, কত বড় ভুল হয়ে গেছে। তবেই তো বাবাকে আসতে হয়েছে এই সমস্ত সমাধান করার জন্য। বাবা ব্যতীত আর কেউ সমাধান করতে পারে না। কাউকে বোঝানোর জন্য সময় দিতে হবে। প্রথমে তো এটা নিশ্চয় করাও যে পরমপিতা পরমাত্মার সাথে তোমার সম্বন্ধ কি। তবে বুঝবে যে ভগবান হলেন বাবা, ভগবানকে ভগবানের পদে রাখা উচিত। সবাই এরকম কিভাবে, একরকম কিভাবে হতে পারে? বলে যে সবই ভগবানের লীলা, এক রূপ ছেড়ে দ্বিতীয় রূপ নিয়ে নেয়। কিন্তু পরমাত্মা কোনো পুনর্জন্ম কোনোভাবেই নেয় না। এই বাবা দাদা দুজনেই হলেন কম্বাইন, আর বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যা এখন আমাদের বুঝনীয় দরকার। বাপ দাদার অর্থ কারোর বুদ্ধিতে নেই। তমের তমৈব মাতাশ্চ পিতা তমৈব, তমৈব বন্ধুশ্চ সখা তমৈব বলে থাকে, ও গডফাদার বলে থাকে। তো অবশ্যই মা চাই, তাই না? কিন্তু মাকে কিন্তু কারোর বুদ্ধিতে আসে না। বাচ্চাদেরকে বোঝানো হয়েছে তো শরণ কখন নেওয়া যায়, যখন রাবণ রাজ্য সমাপ্ত আর তখন রাম আসেন। রামের শরণ নেওয়াতেই সদ্গতি বলা হয়। বলে যে রামরাজ্য চাই, তাদের আসলে সূর্যবংশের কথা জানা নেই, তাহলে তো সূর্যবংশী চাইতো। বলে যে রামরাজ্য, নতুন দুনিয়া, নতুন ভারত চাই, যেটা তো সেটা তো এখন তৈরি হচ্ছে। বা বলে কি প্রথমে সূর্যবংশী আসবে, তারপর রামরাজ্য আসবে, এতে তো হতেও হবে অবশ্যই, ড্রামাতে হতে হবে অবশ্যই। এই পড়াশোনা হলো মানুষ থেকে দেবতা হওয়ার পড়াশোনা, অত্যন্ত সাধারণ পড়াশোনা। মানুষ কাউকে দেবতা বানাতে পারে না বাচ্চারা, বাবা এসে মানুষকে দেবতা বানাচ্ছেন। কেননা বাবাই স্বর্গের স্থাপনা করেন। ব্রাহ্মণদের মালা গাওয়া হয় না, বৈজয়ন্তী মালা বিষ্ণুর হয়ে থাকে। এ হলো ঈশ্বরীয় পরিবার, যেটা এখন থেকে শুরু হয়েছে। আগে ছিল রাবণের আসুরিক পরিবার, রাবণকে অসুর বলা যায়। এই কংস জরাসন্ধের নাম এখন সিদ্ধ হয়, জন্ম জন্মান্তর তোমাদের সাকার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। সত্যযুগে সাকারের থেকে তোমাদের প্রাপ্ত হবে, কেবল এই সময় তোমাদের নিরাকার বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে পারো। আর এখন তোমাদের ব্রাহ্মণ জন্ম হয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার।
আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার এক নম্বর, দেহের সাথে পুরানো দুনিয়ার সম্বন্ধ ইত্যাদি সবকিছু ভুলে নিজেকে দেহী মনে করতে হবে। বুদ্ধির দ্বারা নতুন ঘরকে আহ্বান করতে হবে। নাম্বার দুই, সকাল সকাল উঠে সমগ্র দুনিয়াকে শান্তি আর সুখের দান দিতে হবে, যেটা এই সময় বাবা আমাদেরকে স্পেশালভাবে শিক্ষা দিচ্ছেন। আজকের বরদান, আকারি আর নিরাকারি স্থিতির অভ্যাসের দ্বারা দোলাদোলের মধ্যেও অচল থেকে বাবার সমান ভব। তার অর্থ বাবা বলছেন, যেরকম সাকারে থাকা ন্যাচারাল হয়ে গেছো, এরকম আমি হলাম আকারি ফরিস্তা আর নিরাকারি আত্মা। এই দুই স্মৃতি ন্যাচারাল করতে হবে, কেননা শিব বাবা হলেন নিরাকারি আর ব্রহ্মা বাবা হলেন আকারি। যদি দুইজন সাথেই আমাদের ভালোবাসা থাকে তাহলে দুজনের সমান হও। সাকারি থেকে অভ্যাস করো, এখন এখন আকারি আর এখন এখন নিরাকারি। এই সময় তো এখনই চলছে, এই সময় পেরিয়ে গেলে তো আর পারবে না। তো এই অভ্যাস অস্থিরতার মধ্যেও সচল অচল বানিয়ে দেবে। আজকের স্লোগান, দিব্য গুণের প্রাপ্তি হওয়াই হলো সবথেকে শ্রেষ্ঠ প্রভু প্রসাদ। আজকের লাভলিন স্থিতির অনুভব, যে প্রিয় হয় তাকে স্মরণ করতে হয় না, তার স্মরণ অটোমেটিক এসে যায়। কেবল ভালোবাসা হৃদয় থেকে হবে, সত্যিকারের আর নিঃস্বার্থ হবে। যখন বলো যে আমার বাবা প্রিয় বাবা, তখন প্রিয়কে কখনো কেউ ভুলে না, আর নিঃস্বার্থ ভালোবাসা এক বাবাকে ছাড়া কোনো আত্মার সঙ্গে মেশানো যায় না। এই জন্য কখনো স্বার্থ নিয়ে স্মরণ করো না, নিঃস্বার্থ ভালোবাসাতে লাভলিন হয়ে যাও। আজকে এই লাভলিন স্থিতি দ্বারা আমাদের মগ্ন থাকার অভ্যাস করতে হবে। আর আজকার সমান হলো আমি আকারি থেকে নিরাকারি আত্মা। আচ্ছা, ওম শান্তি।